হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যদি আপনারও রেশন কার্ড ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে যদি আপনার এস এম এস এসে থাকে যদি আপনার রেশন কার্ডটাকে আপনি ডিঅ্যাক্টিভেট করতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করাতে হবে দেখুন আমার কাছে তিন তিনটে এস এম এস এসে একটা এসেছিল নটা একে আর বাকিগুলো কিন্তু দেখুন মানে পরপর কিন্তু এসেছিল অর্থাৎ নটা এক থেকে শুরু হয়ে কিন্তু এই তিনটা মেসেজ একটু পরপর এসেছিল তাই যাই হোক এই একই নম্বর দেওয়া ছিল তিনটা রেশন কার্ডে যার কারণে কিন্তু মেসেজ করে জানাচ্ছে মেসেজে কী বলছে আপনাদের দেখাই প্রথমত দেখাই কোথা থেকে এসেছে মেসেজটা দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিকে এফ এস জি ও ডাব্লু বি অর্থাৎ ফুড অ্যান্ড সাপ্লায়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেখান থেকে কিন্তু এস এমএসটা এসেছে আমি স্ক্রিনশটটা নিয়েছি দশটা আঠাশে এখন আমি ভিডিও বানাচ্ছি দশটা আটত্রিশ বাজে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা নটা একে এসেছিলো আর এখানে কিন্তু পরিষ্কার বলছে আমি আপনাদের একটু জুম করে পড়ে শোনাচ্ছি দেখুন এখানে আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে বলেছে ইওর রেশন কার্ড নাম্বার এখানে আমি নাম্বারটা হাইড করেছি ইজ ফ্ল্যাগ ফর ভেরিফিকেশনস প্লিজ ভিজিট ইমিডিয়েটলি অ্যানি অফিস অফ ফুড ইন্সপ্রেক্টর রেশন শপ অর বিএসকে ফর লিঙ্কিং রেশন কার্ড উইথ আধার কার্ড টু প্রিভেন্ট ডিএকটিভেশন সব কার্ড ডিপার্টমেন্ট অফ ফুডস অ্যান্ড সাপ্লাইয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এখানে পরিষ্কার কিন্তু আপনাকে বলছে আপনার যে রেশন কার্ড নাম্বারটা রয়েছে সেটা কিন্তু ভ্যারিফিকেশনের জন্য করা হচ্ছে আপনি যদি ইমিডিয়েটলি আপনার ভারিফিকেশানটা না করান সে আপনি রেশন শপ থেকে করাতে পারেন বিএসকে থেকে করাতে পারেন বা যে কোনো সাইবার ক্যাব থেকেও করাতে পারেন বা অনলাইনেও আপনারা করাতে পারেন যদি সেটা আপনারা করিয়ে নেন আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক তাহলে আপনার আপনারটা ডিএকটিভেট হবে না যদি আপনি ডিএক্টিভেট থেকে বাঁচাতে চান আপনার কার্ডটাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে লিঙ্কটা করিয়ে নিতে হবে আপনার আধার কার্ডটা কিন্তু ভ্যারিফিকেশান করে নিতে হবে রেশন কার্ডের সাথে লিঙ্ক করে যদি আপনি লিঙ্ক না করেন আপনার আধার কার্ডটা রেশন কার্ডের সাথে তাহলে কিন্তু আপনারা ডিএক্টিভেট করে দেওয়া হবে সেটার যে মানে একটা মেসেজ এরকম কিন্তু পাঠানো হচ্ছে দেখুন আমার কাছে তিনটা রেশন কার্ডের এসএমএস এসেছে তো তিনটার কিন্তু লিঙ্ক নেই যার কারণে এটা এসেছে তো আপনাদের যদি এরকম আসে সেক্ষেত্রে আপনারা অনলাইনে কিভাবে আপনারা লিঙ্ক করাবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো যাই হোক আমি এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম অনলাইনে কিভাবে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করবেন সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওখানে ক্লিক করে আপনারা কিন্তু নিজেরাই আপনাদের যে রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু আপনি অনলাইনে লিঙ্ক করিয়ে নিতে পারেন আর যদি আপনি চান যে না আপনার নিয়ারেস্ট যে রেশন দোকান আছে সেখানে গিয়ে আপনি করাবেন সেটাও করাতে পারেন আর আপনি যদি চান বিএসকে কোনো দোকানে গিয়ে করবেন রেশন শপে কী করবেন সেটাও কিন্তু করাতে পারেন আর নর্মালি এখন কিন্তু নানারকম যে সাইবার ক্যাবগুলো রয়েছে সেখানেও কিন্তু আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করা হয় অবশ্যই আপনারা কিন্তু ওখানে গিয়ে করে নেবেন আর আপনার যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনারা কোথাও যাওয়ার দরকার নেই আপনি বাড়িতে বসে অনলাইনে দু মিনিটে কিন্তু আপনি আপনার যে রেশন কার্ড সেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করাতে পারেন তো আপনারা কিভাবে করবেন সেটার ভিডিওটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অনেক দেখে আপনারা কিন্তু করে নিতে পারেন তারপরে কিন্তু আপনার যে রেশন কার্ড সেটা কিন্তু আর ডিঅ্যাক্টিভেট হবে না আপনি অবশ্যই আপনার রেশন শপ সেখান থেকে কিন্তু আপনি রেশন পাবেন আর যারা এটা করতে পারবেন না আপনাদের অ্যাক্টিভেশনটা কিন্তু ডিএকটিভেটে হয়ে যাবে আর তারপর কিন্তু আপনাদের নট ফর্মের মধ্যে চলে আসবে আপনার রেশন কার্ড আর আপনি কিন্তু কোনো রকম মাল পাবেন না অর্থাৎ আপনি কিন্তু আর রেশন পাবেন না যতদিন না আপনি কিন্তু আপনার আধার কার্ডটা লিঙ্ক করাছেন আপনার রেশন কার্ডের সাথে তো যাই হোক ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে দেখুন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন তার সাথে যে বেলেকানটা টাইগার রয়েছে সেখানে ক্লিক করে বেলেকেনটাকে এনাবেল করে দেবেন তাতে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ